নমস্কার বন্ধুরা, সোনালিস কিচেন থেকে আমি সোনালি। আমি আজকে আজ নিয়ে এসেছি আপনাদের জন্য একটা খুব ভালো ম্যাঙ্গো কেক। আমি এই ম্যাঙ্গো কেকটার প্রথমে ম্যাঙ্গো গ্লেজ তৈরি করে নেব, সেই জন্য নিয়ে নিয়েছি বড় সাইজের দুটো আম, আর নিয়ে নিয়েছি আমি হাফ কাপ চিনি। ম্যাঙ্গোগুলো আমি টুকরো টুকরো করে কেটে নিয়ে আমি মিক্সিং জারে দিয়ে আগে স্মুথ পিউরি বানিয়ে নেব। দেখুন বন্ধুরা, আমি আমগুলোকে পিস পিস করে কেটে নিয়ে মিক্সিং বোলে দিয়ে দিয়েছি। এবার এটাকে দিয়ে আমি আমগুলো দিয়ে আমি স্মুথ একটা পেস্ট তৈরি করে নেব। আমি একটা আমের দুটো আম দিয়ে স্মুথ পেস্ট তৈরি করে নিয়েছি, এর মধ্যে কিন্তু আমি কোনো জল দিইনি। জল ছাড়াই পেস্টটা তৈরি করতে হবে, তাহলে কেকটা খুব। আমটা দিয়ে আমি একটা স্মুথ পেস্ট তৈরি করে নিয়েছি। এই পেস্টটার মধ্যে কিন্তু একটুও জল দেবেন না, জল ছাড়া ম্যাঙ্গো পেস্টটা তৈরি করতে হবে। এরপর আমি এই পেস্টটা কড়াইয়ের মধ্যে ঢেলে নিচ্ছি। কড়াইয়ের মধ্যে ঢালা হয়ে গেছে আমার দুটো আমের ম্যাঙ্গো পেস্ট। পিউরিটা আমি নিয়ে নিয়ে এর মধ্যে এবার আমি দিয়ে দেবো 1 কাপ পরিমাণ চিনি। এই এই চিনিটা দিয়ে আমি এবার জাল দিয়ে নেব ম্যাঙ্গো পেস্টটা। ম্যাঙ্গো পিউরিটা এবারে আমি গ্যাস জ্বালিয়ে জাল দিয়ে নেব। এটা করতে মোটামুটি 3 থেকে 4 মিনিট মতন সময় লাগবে। এটা ফুটে যাওয়ার পরে আরও সামান্য টাইম ধরে একটু জাল দিতে হবে। দেখুন বন্ধুরা, আমার আমটা ফুটতে শুরু করেছে। 3 থেকে 4 মিনিট ভালো করে জাল দিয়ে নিতে হবে, জানি চিনিগুলো গলে যায়। চিনিগুলো গলে যাওয়ার পরে আরও 1-2 মিনিটের মতন জাল দিয়ে নিতে হবে। আমি গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে আমটাকে জাল দিয়ে নিচ্ছি। ফোকাস কর। দেখুন বন্ধুরা, আমার আমের পাল্পটা ফুটে গেছে। এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি 1/2 চামচের মতন ঘি। যার ঘরে বাটার আছে, 1/2 চামচ বাটারও দিতে পারেন, তাহলে এই ম্যাঙ্গো গ্লেজটা খেতেও খুব ভালো হয় আর দেখতেও খুব সুন্দর হয়। এই দেখ, ছিটে ছিটে পুরো রেডি হয়ে গেছে আমার ম্যাঙ্গো গ্লেজটা। আমি এবারে গ্যাসটাকে অফ করে দিচ্ছি। এরপর আমি ম্যাঙ্গো গ্লেজটাকে ঠান্ডা করে নিয়ে তারপরে কেকের মধ্যে দেব, কেকের ব্যাটারের মধ্যে একটু দেব, আর এটা দিয়ে আমি একটু ম্যাঙ্গো গ্লেজটা মাঝখানে দেব আর উপরে একটু দিয়ে আইসিং করব। কেক বানাবার প্রথমে আমি কড়াইটাকে প্রথমে প্রিহিট করে নিচ্ছি। আমি কেকটা কড়াইয়ের মধ্যে বানাবো। কড়াইয়ের মধ্যে দিয়ে দিয়েছি কিছুটা বালি, আর ওর মধ্যে একটা আমি ছোট প্লেট দিয়ে নিয়েছি। এবার আমি কড়াইটা জ্বালিয়ে দেব, গ্যাসের আগুনটা জ্বালিয়ে দিয়ে ফুল ফ্লেমে করে রাখবো 10 মিনিটের জন্য। একটা কড়াইটাকে ঢাকা দিয়ে দিচ্ছি একটা এরকম স্টিলের গামলা দিয়ে। এটা হাই ফ্লেমে থাকবে 10 মিনিট, তারপরে আমি এর মধ্যে কেক বানাবার আগে আমি কেকের টিনটা আগে সাদা তেল দিয়ে গ্রিস করে নিচ্ছি। এর মধ্যে আমি দিয়ে দেব একটা প্লেন নর্মাল যে সাদা খাতার কাগজ হয়, সেই খাতার কাগজ আমি লাগিয়ে নেব। বাটিটার চারিদিকে এরকম করে ঘুরিয়ে ঘুরিয়ে তেল লাগিয়ে দিচ্ছি। তেল দিয়ে আমি সাদা তেল দিয়ে কেক টিনটা আমি আগে গ্রিস করে নিচ্ছি, সব দিকটা লাগিয়ে দেব। এর মধ্যে দিয়ে দিচ্ছি একটা প্লেন সাদা খাতার কাগজ। এইভাবে খাতার কাগজটা বসিয়ে নিতে হবে। তার উপর দিয়ে আবার আমি একটুখানি তেল নিয়ে লাগিয়ে দিচ্ছি।
যাদের কাছে বাটার পেপার নেই তারা এইভাবে লাগিয়ে নিলেও কেক ভালো হবে। এইভাবে চারিদিকটা লাগিয়ে নিচ্ছি, আমি সাইডে একটু ময়দা গ্রিস করে দেব। এইভাবে ঘুরিয়ে ঘুরিয়ে আমি পুরো টিনটাতে ময়দাটা লাগিয়ে নেব। রেডি হয়ে গেছে আমার কেক টিনটা, এরপরে আমি ব্যাটারটা গুলিয়ে নেব। এই এই বড় কাপের অর্ধেক কাপ আমি নিয়ে নিয়েছি চিনি। বড় কাপের এই ওপরের দাগটা অবধি আমি ঘরের ব্যবহার করা যে রেগুলার চিনি, ওই চিনি নিয়ে মিহি করে গুঁড়ো করে নিয়েছি। এরকম মিহি গুঁড়ো করে নিতে হবে, চিনির গুঁড়োটা আমি নিয়ে নিচ্ছি পুরোটা। নিয়ে নিয়েছি আমি সাদা রং, সাদা তেল, আনফ্লেভার অয়েল, এটা রান্না করার জন্য সাদা তেল থাকে সেই সাদা তেল। আমি সাদা তেল দিয়ে দিচ্ছি, কেউ মনে করলে বাটারও এর মধ্যে গলিয়ে দিতে পারে। আর বড় কাপের অর্ধেক কাপ পরিমাণ আমি সাদা তেল দিয়ে দিয়েছি এর মধ্যে। এরপর দিয়ে দেব বানিয়ে রাখা আমের গ্লেজটা, ম্যাঙ্গো গ্লেজটা। আমি এখানে 4 চামচের মতন ম্যাঙ্গো গ্লেজটা রয়েছে যে, এটা দিয়ে দেব কেকটার মধ্যে। চার চামচ আমি দিয়ে দিয়েছি ম্যাঙ্গো গ্লেজটা। এরপর হ্যান্ড হুইস্কারের সাহায্যে এটাকে ভালো করে মিশিয়ে নিতে হবে। ভালো করে হ্যান্ড হুইস্কার দিয়ে এটা ভালো করে একদম মিশিয়ে নিতে হবে, যেন কোনো দানা টানা না থাকে। সুন্দর করে মিশিয়ে দিতে হবে। এরকম নেড়ে নেড়ে ভালো করে মিশিয়ে দিতে হবে। এরপরে আমার দেখুন এই ব্যাটারটা, আমের আম চিনি আর তেলের ব্যাটারটা রেডি হয়ে গেছে মেশানো। এরপরে আমি দিয়ে দিচ্ছি এর মধ্যে 1.5 কাপ পরিমাণ ময়দা, 1 কাপ এই অর্ধেক কাপ দিয়ে দিলাম, 1.5 কাপ পরিমাণ ময়দা। এটাকে ভালো করে চেলে নিতে হবে। এর মধ্যে এবারে দিয়ে দেব বেকিং পাউডার আর বেকিং সোডা। আমি দিয়ে দিচ্ছি বেকিং পাউডার, 1 টেবিল স্পুন দিয়ে দিয়েছি বেকিং পাউডার। এটা 1 টেবিল স্পুন না, 1 টিস্পুন দিয়ে দিয়েছি বেকিং পাউডার, আর 1/4 টিস্পুন দিয়ে দিতে হবে বেকিং সোডা। এটা হচ্ছে 1/4 টিস্পুন, এই ছোটো সব থেকে ছোটো চামচটা। এই চামচের 1 চামচ দিয়ে দিচ্ছি বেকিং সোডা বা খাওয়া সোডা। এগুলো চালনির মধ্যে দিয়ে সবগুলো একসঙ্গে চেলে নিচ্ছি। এরপর আস্তে আস্তে সব মিলিয়ে দেব। এর মধ্যে কেকের এই ব্যাটারটার মধ্যে 1 চিমটি নুনও কিন্তু দিয়ে দেবেন। চালনির মধ্যে একসঙ্গে দিয়ে সব চেলে নিতে হবে। এরপরে অল্প অল্প করে দুধ দিয়ে দিয়ে গুলিয়ে নিতে হবে।
ব্যাটারটা একদম স্মুথ হতে হবে, জানি এর মধ্যে কোনো দানা বা কোনো রকমের এটার মধ্যে কোনো জানি গুটলি ধরনের না থাকে, দানা দানা না থাকে ময়দার। এটাকে একদম স্মুথ পেস্ট বানাতে হবে। পেস্টটা এখনও একটু ঘন আছে আমি এর মধ্যে, তাই জন্য আরও একটুখানি দুধ দিয়ে দিচ্ছি। এই কেকটা বানানোর জন্য ভালো মিষ্টি আমই ব্যবহার করবেন, তাহলে কেকটা খুব ভালো হবে খেতে। এরপর এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি অল্প একটু এসেন্স। আমি এর মধ্যে অল্প করে এক ছিপি ভ্যানিলা এসেন্সই দিয়ে দিচ্ছি। কারো কাছে ম্যাঙ্গো এসেন্স থাকলে ম্যাঙ্গো এসেন্সও দিতে পারেন এর মধ্যে। আস্তে আস্তে এইভাবে মিশিয়ে দিতে হবে। কেকটার মিশ্রণ আমার রেডি হয়ে গেছে। সামান্য এইটুকুনি দুধ ছিল, আমি এইটুকু দুধও এর মধ্যে দিয়ে দিলাম। মোটামুটি এই কাপের এক কাপ দুধ পুরো লেগেছে, আরও একটু দুধ দিতে হয়েছে এই ব্যাটারটার মধ্যে। এরপর এর মধ্যে আমি দিয়ে দেব 1 টেবিল স্পুন ভিনিগার। আমি দিয়ে দিচ্ছি এর মধ্যে 1 টিস্পুন ভিনিগার। ওয়ান টিস্পুন দিয়ে দিচ্ছি এর মধ্যে ভিনিগার। এবার ভিনিগারটা মিশিয়েই এটাকে এভাবে মিশিয়ে নিতে হবে। মিশিয়ে নিয়ে কেক টিনের মধ্যে ব্যাটারটাকে আমাদের ঢেলে দিতে হবে। ব্যাটারটা আমাদের রেডি হয়ে গেছে। ভিনিগারটা দেওয়ার পরে এটাকে এইভাবে নিয়ে একবার করে মাঝখান দিয়ে এরভাবে কেটে কেটে মিশিয়ে নেবেন। এটাকে কাট অ্যান্ড ফোল্ড মেথড বলে, বেশি করার দরকার নেই, 8-10 বার করলেই হবে। এবারে আমরা তাড়াতাড়ি এটা টিনের মধ্যে ঢেলে দেবো, কেক টিনের মধ্যে। কেক টিনের মধ্যে আমি পুরো ব্যাটারটা ঢেলে নিয়েছি। এইভাবে 3-4 বার করে ট্যাপ করে নিতে হবে একটু জোরে জোরে করে, তারপরে আমরা এটাকে গ্যাসের মধ্যে বসিয়ে দেবো। আমার কড়াইটা প্রিহিট হয়ে গেছে, এরপর আস্তে করে আমি কেক টিনটা বসিয়ে দিচ্ছি এর মধ্যে। এরপরে ঢাকনাটা দিয়ে ঢেকে দিতে হবে কড়াইটাকে, গামলা দিয়ে আমি এটাকে ঢেকে দিলাম। ফ্লেমটা 5 মিনিটের মতন মিডিয়াম ফ্লেমের থেকে একটু কমে রেখে দিতে হবে। তারপরে গ্যাসটা একদম লো করে 35 মিনিট রাখতে হবে। 35 মিনিট পর আমরা এসে দেখব কেকটা রেডি হয়ে গেছে কিনা। ম্যাঙ্গো গ্লেজটা যে আমি রেডি করে রেখেছিলাম ছাঁকনির সাহায্যে ছেঁকে নেব, এইটাকে তারপর আমি কেক সাজাবার জন্য ব্যবহার করব।
ম্যাঙ্গো গ্লেসটা আমি ছাঁকনির সাহায্যে ছেঁকে নিয়েছি, এবার আমি এটা ফ্রিজে রেখে দেব। কেকটা আমি বসিয়েছিলাম, 35 মিনিট হয়ে গেছে, এবার আমি দেখে নেব কেকটা আমার রেডি হয়ে গেছে কিনা। দেখুন 35 মিনিট হয়ে গেছে, আমার কেকটা পুরো রেডি হয়ে গেছে, আমার টুথপিকটা পুরো ক্লিন বেরিয়েছে। সাইডেও একবার করে ঢুকিয়ে দেখে নিচ্ছি। সব সাইড দিয়েই রেডি হয়ে গেছে, এবার আমি কেকটাকে নামিয়ে নেব। রেডি হয়ে গেছে আমাদের ম্যাঙ্গো কেক, এটা হচ্ছে এগলেস কেক। এইটাকে আমি এবারে ঠান্ডা করে নিয়ে তারপর ডিমোল্ড করব। এরপর আমি ফিরে আসছি 1 থেকে 1.5 ঘন্টা পরে, কেন কেকটা ঠান্ডা হতে মোটামুটি 1 ঘন্টা সময় লাগবে। ভালো করে ঠান্ডা হলে তারপর আমি কেকটা বার করব। কেকটা আমার পুরো ঠান্ডা হয়ে গেছে, আমি মোটামুটি 2-2.5 ঘন্টা পরে চলে এসেছি। কেকটাকে আমি বাটি থেকে এবারে বার করে নেব। ছুরির পেছন দিকটা দিয়ে এইভাবে এইভাবে করে পুরোটা কেককে বাটিতে এইভাবে করে নিতে হবে, যেন কেকটা সহজেই বেরিয়ে আসে। এরপরে কেকটাকে কেকের বাটিটা দেখুন আমার পুরো পরিষ্কার বেরিয়েছে, কেকটা আমার বেরিয়ে গেছে। এরপরে আমি কেকের ওপর থেকে কাগজটাকে আস্তে আস্তে করে তুলে নেব। কেকটা আমার টিন থেকে বেরিয়ে গেছে। এরপরে আমি কেকের ওপরের পোর্শনটা একটু উঁচু হয়ে গেছে, এটাকে কেটে আমি সমান করে নেব। দেখুন কেকের ভেতরটা কত স্পঞ্জি হয়েছে আর কিরকম সুন্দর জালি হয়েছে। কেকটাকে আমি সুন্দর করে কেটে নিয়ে মাঝখান দিয়ে আর একটা পিস করে নেব। কেকটাকে আমি এবার মধ্যিখান দিয়ে একটা পিস বার করে নিচ্ছে। হয়ে গেছে আমার কেকটা অর্ধেক করা। এরপরে আমি কেকটার মধ্যে আমের যে ম্যাঙ্গো গ্লেজ তৈরি করে রেখেছিলাম সেটাকে লাগিয়ে নেব। ম্যাঙ্গো কেকের আমি নিচের পার্টটা নিয়ে নিয়েছি, রেখে দিয়েছি একটা সোলার প্লেটের ওপরে। এরপরে আমি ম্যাঙ্গোর যে পাল্পটা দিয়ে কালকে ম্যাঙ্গো গ্লেজ বানিয়ে রেখেছিলাম এর ওপরে দিয়ে দেব, কেকটার ওপরে আমি দিয়ে দেব।
ম্যাঙ্গো গ্লেজটা কেকের চারিদিকে ভালো করে লাগিয়ে দিয়ে আমি তারপরে এর ওপরের পাটটা লাগিয়ে দেব। এর পরে লাগিয়ে দিচ্ছি আমি কেকের ওপরের অংশটা। এর ওপরে দিয়ে দিচ্ছি আমি ম্যাঙ্গো গ্লেজটা। এটাকে আমি ভালো করে চারিদিকে লাগিয়ে নেব। কেকটাকে সুন্দর করে আম দিয়ে এইভাবে সাজিয়ে নিতে হবে। আমি নিয়ে নিয়েছি আমুল কোম্পানির ডার্ক চকলেট। এইটা দিয়ে আমি একটু ডিজাইন করে ওর কেকটার ওপরে লাগাবো। এর মধ্যে একটু আমি ডার্ক চকলেট ভেঙে নিয়েছি। এই চকলেটগুলোকে গরম জলের মধ্যে ডবল বয়লারের সাহায্যে আমি বসিয়ে দেব। কিছুক্ষণ রাখলেই আমার বাটিটা গরম হয়ে চকলেটগুলো সব মেল্ট হয়ে যাবে। তারপর আমি একটা প্লাস্টিকের ছোট্ট একটা প্লাস্টিকের মধ্যে এটা চকলেটটাকে ঢেলে ম্যাঙ্গো কেকটার ওপরে ডিজাইন বানাবো আর ইয়ে করব। আমি নিয়ে নিয়েছি তিনটে পাতা, আমি নিয়ে নিয়েছি তিনটে পেয়ারা পাতা। এই পাতাটাকে আমি চকলেটের মধ্যে ডিপ করে দেব। ডিপ করে আমি পাতার মতন শেপ তৈরি করে নেব ডিজাইন করার জন্য। চকলেটটা আমাদের গলতে শুরু করেছে, আর অল্প একটু গললেই আমাদের চকলেটটা রেডি হয়ে যাবে। এরকম করে একটু নেড়ে নেড়ে দিলে তাড়াতাড়ি গলে যাবে। এটা আমি আমুলের ডার্ক চকলেট নিয়েছি। আপনারা যদি মনে করেন তাহলে ডেয়ারি মিল্কের চকলেটও নিতে পারেন। ডেয়ারি মিল্কের চকলেট দিয়েও হবে। যার কাছে যেরকম ধরনের চকলেট আছে সে সেই চকলেট দিয়েই বানাতে পারে। যে কোনো কোম্পানির চকলেট দিয়ে এটা হবে। দেখুন আমার পুরো চকলেটটা গলে গেছে। এরপরে আমি নিয়ে নিয়েছি তিনটে পেয়ারা পাতা। পেয়ারা পাতাগুলোকে আমি ভালো করে ধুয়ে মুছে শুকিয়ে রেখে দিয়েছি। আমি এই চকলেটটার মধ্যে এটা পাতাগুলো একবার করে ডিপ করে নেব। এই পাতার পেছন দিকটা আমি চকলেটের মধ্যে ডিপ করে নিচ্ছি। একটা চামচ দিয়ে ভালো করে এরকম করে পাতাটা ডিপ করে নিলে পাতার চারিদিকে জানি চকলেটের আবরণটা লেগে যায়। এরপরে আস্তে করে তুলে এটাকে আমি চকলেটের থেকে নিয়ে নিয়েছি একটা প্লেটের মধ্যে। এইভাবে আমি তিনটে পাতাই রেডি করে তারপরে আমি রেখে দেব ফ্রিজের মধ্যে। এটা ঠান্ডা হয়ে শক্ত হয়ে গেলে তারপরে আমি কেকটার ওপর দিয়ে সাজাবো।
তিনটে পাতাই আমার চকলেটে ডিপ করা হয়ে গেছে। এরপরে আমি এটা ডিপ ফ্রিজের মধ্যে ঢুকিয়ে রাখবো, 15-20 মিনিট পরে বার করব। দেখুন বন্ধুরা, আমার ম্যাঙ্গো গ্লেজটা দিয়ে কেকটা রেডি করা হয়ে গেছে। এর ওপর আমি চকলেট দিয়ে একটু ডিজাইন করে নেব। আমি নিয়ে নিয়েছি একটা ছোট্ট গ্লাস, তার মধ্যে একটা এরকম প্লাস্টিক ব্যাগ, প্লাস্টিকের ব্যাগ বসিয়ে দিয়েছি। এর মধ্যে আমি ঢেলে নেব চকলেটটা। পুরো চকলেটটা নিয়ে আমি এইভাবে প্লাস্টিকের প্যাকেটটার মধ্যে ঢুকিয়ে নিয়েছি। এবার মাথাটাকে একটুখানি ছোট্ট করে কেটে নিয়ে এর মধ্যে ডিজাইন করে নেব। এইভাবে আমি লম্বা লম্বা করে একটা দাগ কেটে নিলাম। টুথপিকের সাহায্যে আমি ক্যাডবেরিগুলোকে এইভাবে একবার নিচের দিকে, একবার এদিকে, একবার ঠিক তার বিপরীত দিকে এইভাবে টেনে ডিজাইন করে নেব। টুথপিকের মুখটাকে একটু পুছে নিলে ডিজাইনটা ভালো হবে। একবার সোজা দিকে, একবার তার ঠিক বিপরীত দিকে এইভাবে টানলে সুন্দর একটা ডিজাইন ক্রিয়েট হয়ে যাবে। এরপরে আমি দিয়ে দেব ওই পাতাগুলো যে আমি ক্যাডবেরি লাগিয়ে রেখেছিলাম, সেই পাতাগুলোকে। পাতাগুলো সেট হয়ে গেলে 20-25 মিনিট পর তারপরে আমি ওই পাতাগুলোকে এর মধ্যে দিয়ে দেব। দেখুন বন্ধুরা, একটা কত সুন্দর ডিজাইন হয়ে গেছে। এবার আমি কিছুক্ষণ অপেক্ষা করব যে আমার পাতাগুলো সেট হয়ে গেলে আমি তারপর এর মধ্যে বসিয়ে দেব। আমার চকলেটের পাতাগুলো সব সেট হয়ে গেছে, কিন্তু এখন যেহেতু গরমকাল সেই জন্য আমি দুটো আইস প্যাডের ওপর রেখে এটা পাতাগুলোকে ছাড়িয়ে নিচ্ছি, না হলে আইসগুলো গলে যাচ্ছে। পাতাগুলো দেখুন আমি ছাড়িয়ে ছাড়িয়ে সব পাশে রেখেছি, আমার হাতেও লেগে গেছে ক্রিম চকলেটগুলো, ওই জন্য আমি এটার তলায় রেখে নিয়েছি আইস প্যাড। আইস প্যাড রাখলে তাহলে আমার চকলেটটা সহজে গলবে না। খুব তাড়াতাড়ি করে পাতাগুলোকে ছাড়িয়ে নিতে হবে, নালে কিন্তু এখন গরমকাল দেখে গলতে শুরু করে দিয়েছে পাতাগুলো। পাতাগুলো বলেনি, ইয়েটা ক্যাডবেরিটা গলতে শুরু করে দিয়েছে। আমি দুটো পাতা অলরেডি কেকের মধ্যে রেখে দিয়েছি। এইভাবে আস্তে করে খুলে নিয়ে দেখুন কত সুন্দর এর মধ্যে পাতার ডিজাইনটা ফুটে উঠেছে। গেল আর দেওয়া যাবে না এই পাতাটা। আমি কেকটাকে রেডি করে নিয়েছি। যদি আমার এই কেকের ভিডিওটা আপনাদের পছন্দ হয় তাহলে লাইক করবেন,
शेयर करबें, कमेंट करबें और पासे रखा बेल आइकनटी अवश्य प्रेस करबें। आमार चैनलटा सबसक्राइब करते भूलें ना। किन्तु एर पर दिन देखा होबे अन्य कोनो भिडियो निये। एई केकटा खेये देखबें कत सुंदर टेस्ट खेते एई केकटार। आमार भिडियो आजके एई पर्यन्तई।